আজকে টপিক হচ্ছে এমএস পেন্ট। তোমরা আগেও এমএস পেন্টের একটা বেসিক ভিডিও দেখেছো, আজকে সেই বেসিকের উপর বেস করেই একটা ভিডিও হবে, কিন্তু এখানে কিছু অ্যাডভান্স জিনিসও তোমাদের দেখানো হবে। তো তার জন্য দেখো, ফার্স্টে কী করতে হবে, এমএস পেন্টটা আমাকে ওপেন করে নিতে হবে। তাহলে কি করবো, এখানে আমার এমএস পেন্টে যেহেতু টাস্কবারে পিন করা আছে, আমি সেখান থেকে ওপেন করলাম। দেখো তোমরা এটা দেখে বুঝতেই পারছো, এটা একটা এমএস পেন্টের পেজ। তো এই পেজে এবার আমি কাজটা করব। কিভাবে কি করব দেখো, ফার্স্ট আমি দেখাই। ধরো এখানে একটা ব্রাশ আছে, ব্রাশটা আমার সিলেক্ট করা আছে, এখানে ব্ল্যাক কালার নেওয়া আছে, সেটা দিয়ে আমি র্যান্ডামলি একটা দাগ টানলাম। ওকে, এই দাগটাকে আমি প্রথমে কি করছি দেখো, এখানে সিলেক্ট করছি, এখানে যে সিলেক্ট আছে সিলেক্টটাকে নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে কি করব, সিলেক্টের তলায় দেখো একটা ছোট ডাউন অ্যারো আছে, সেটাতে যাওয়ার পরে নিচে অপশন একটা কি দেখা যায় দেখো, ট্রান্সপারেন্ট সিলেকশন, এটা নেব। নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরে যদি এটাকে আমি মুভ করাই, মাউসটাকে যদি আমি মুভ করাই, তাহলে দেখতে পাচ্ছ যে আমি শেপটা নিয়েছিলাম সেই শেপটারই একটা মুভমেন্ট হচ্ছে। তো তোমরা দেখলে এটা এভাবে করা যায়, শুধু যে এই শেপ নিয়ে করবে তা না, তোমরা অন্য কোনো শেপ নিয়েও করতে পারো। আর এটাকে ডিলিট করার জন্য কি করবে, সিলেক্ট করবে, কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো তোমরা যে কোনো শেপ তোমরা ড্র করতে পারো। আবার ধরো আমি এখানে কি এরকম একটা শেপ নিলাম, ঠিক আছে, নোয়ার পরে ধরো আমার মনে হলো ইয়েলো কালারের একটা এখানে এরকম একটা শেপ দিলাম, যা ইচ্ছে আমি এখানে দিতে পারি যে কোনো কিছু। এই পুরো জিনিসটাকে এবার আমি সিলেক্ট করছি। ওকে দেখো, আমার সিলেকশনটা পুরোটা এলো না, যাই হোক পুরোটা দেখো সিলেক্ট করলাম। সেম প্রসেস করবো, এই যে এই এফেক্টটা আমার অলরেডি সিলেক্ট করা আছে, তাহলে কিবোর্ড থেকে শিফট চিপে ধরে আমি এটা মুভ করাবো। দেখো যেরকম মুভ করাচ্ছে এই এফেক্টটা, সেরকমভাবেই আমার এখানে দাগটা ফেলছে। তো তোমরা এইভাবে এই জিনিসটা করতে পারো, এটা আরও ভালোভাবে করা যায়। এখান থেকে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এখান থেকে বিভিন্ন টাইপের শেপ নেওয়া যায়। তো তোমরা এখান থেকে যে কোনো টাইপের একটা তোমরা শেপ নিতে পারো। ধরো এইটা নিলে, এটা নিয়ে একটা মানে গোল মতো আমি আঁকলাম, এবার এর ভিতরে ধরো আমি দুটো চোখ এঁকে দিচ্ছি, ঠিক আছে, ধরো এই দুটো চোখ এঁকে দিচ্ছি। কালার দিয়ে ধরো এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। তো এই যে জিনিসটা আছে, এটাকে এবার তোমরা কি করতে পারো, সিলেক্টটা দিয়ে সিলেক্ট করতে পারো। ওকে, সিলেক্ট করলাম, করার পরে আবার কিবোর্ড থেকে আমি শিফট চিপে ধরে এটাকে যদি মুভ করাই, দেখো এইভাবে মুভ হচ্ছে। বুঝতে পারছো এটা কীভাবে হচ্ছে? তোমরা চাইলে পেজটাকে বড় করে নিতে পারো। এই যে দেখো কর্নারের দিকে যে তোমার এই যে মানে ছোট ছোট পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোকে প্রেস করলে তোমরা দেখো এখানে একটা মাউসে অ্যারো চিহ্ন চলে আসে। অ্যারো চিহ্নটা আসার পরে তুমি তখন সেটাকে যদি মাউসটা লেফট ক্লিপটা প্রেস করে যদি এটাকে ড্র্যাগ করো, তাহলে পেজটা বড় হয়ে যায়। তো এটাকে তোমরা সিলেক্ট করে নিয়ে এরকমভাবে মুভ করাতেই পারো জিনিসটাকে। শিফট চিপে ধরে যেরকম মুভ করাবে জিনিসটা, এইভাবে মুভ করবে। তো এই জিনিসটা তোমরা করতে পারো, এটা আশা করি তোমাদের খুব মজাদারই লাগবে। তো এই জিনিসটা করা যেতে পারে এখান থেকে। আর কি করতে পারো দেখো, অলরেডি আমি এখানে একটা ফটো ওপেন করে রেখেছি, এটা আরেকটা আমি পেজে ফটো ওপেন করে রেখেছি। তোমরা এই ফটোটাকে চাইলে পেইন্টের মধ্যে তোমরা এটা নিতে পারো, তোমরা যে কোনো ফটো নিতে পারো, তোমরা নিজেদেরও ফটো নিতে পারো। তো এটা কিভাবে নেবে, ফার্স্ট হচ্ছে এখানে দেখো সিলেক্ট আছে, সিলেক্টটা দিয়ে ফার্স্টে ফটোটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটা আমি সিলেক্ট করলাম, যতটুকু পোর্শন আমি সিলেক্ট করতে চাই, যদি এইটুকু সিলেক্ট করতে চাই সিলেক্ট করবো। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারো, বা তোমরা এখান থেকে গিয়ে কপি করতে পারো। কপি করে নিলে, নেওয়ার পরে এখানে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দেবে, কন্ট্রোল ভি দিয়ে তুমি পেস্ট করতে পারো, অথবা তুমি এখানে যে পেস্ট অপশন থাকে তুমি সেটা থেকেও পেস্ট করতে পারো। তো দেখো ছবিটা তুমি এখানে পেস্ট করে দিয়েছো। এবার যদি আমি চাই ছবিটাকে ছোট করতে বা বড় এই পেজের সাইজে আনতে, তাহলে আমি কিভাবে আনবো? এটা আনার জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে ছবিটা আস্তে আস্তে বড় হবে। আর দেখো পুরো পেজটা জুড়ে চলে গেলো। এবার ছবিটা যেহেতু অনেকটা বড় হয়েছে, যে পিক্সেলগুলো আছে সেটা অনেকটা ফেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা হেজি হয়ে গেছে। এখানে যতটা ক্লিয়ার পিক ছিল, এখানে কিন্তু অতটা ক্লিয়ার পিকচার নেই। ওকে,
তো এই জিনিসটা এরকম ভাবে হেজি হয়ে যাচ্ছে। আর কন্ট্রোল তুমি যদি মাইনাস দাও তাহলে ছবিটা আস্তে আস্তে ছোট হবে, ছোট সাইজে চলে আসবে। তো তোমরা এখান থেকে ছবি মানে নিজেদের মতো পছন্দ মতো বড় ছোট করতে পারো, কিন্তু মাথায় রাখবে খুব বেশি যদি জুম করো বা জুম ইন করো তাহলে পিক্সেলটা কিন্তু ফেটে যায়, ফেটে গেলে ছবি হেজি হয়ে যায়। দেখো এটা যত ক্লিয়ার পিকচার, এইটার ক্ষেত্রে কিন্তু এতটাও ক্লিয়ার পিকচার নেই, ছবিটা ফেটে গেছে, কারণ আমি এতবার জুম ইন আর জুম আউট করেছি, জিনিসটা ফেটে গেছে, তো পিক্সেল মানে পিক্সেলটা ক্লিয়ার নেই। তো এই জিনিসটা তোমরা এখান থেকে করতে পারো। নেক্সট আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে যদি বলি দুটো কালার একটা পেজের মধ্যে মিক্স আপ করতে তাহলে তোমরা কিভাবে করবে, দেখো এখানে আমার একটা পেজ ওপেন করা আছে। তারপর আমি কি করছি, এখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমার কি কালার চুজ করা আছে দেখো, স্কাই কালার একটা চুজ করা আছে। তো এইটাকে যদি নিয়ে আমি এটাও নিতে পারি, বা একটু ডিপ কালারও যদি নিতে চাই সেটা নিয়ে আমি এখান থেকে কর্নার অবধি একটা লাইন ড্র করব। ওকে দেখো লাইনটা আরেকবার আমি ড্র করছি, এই লাইনটা আমি ড্র করলাম। এবার এর ওপর দিকে আমি চাইছি একটা, বা নিচের দিকে একটা ডিপ কালার দিতে, আর ওপরে অ্যাজ ইট ইজ হোয়াইট যা আছে হোয়াইট থাকবে, বা তোমরা হোয়াইট কালার নিয়ে পুট আপ করতে পারো। তো এটা করলে করার পর আমি চাইছি কালার দুটো মিক্স হয়ে যাবে, ঠিক আছে, কীরকম এফেক্টটা আসবে তাহলে করি দেখি। ফার্স্ট কী করবো, রিসাইজে যাবো, রিসাইজে গিয়ে দেখো এখানে রয়েছে তোমার মেনটেন অ্যাসপেক্ট রেশিও, এইটা তখন চেক বক্সে চেক করা আছে, মানে এখানে বক্সটার মধ্যে রাইট চিহ্নটা দেওয়া আছে, আমি এটাকে আনচেক করবো। জাস্ট ক্লিক করলে এখানে যে রাইটটা আছে সেটা চলে যাবে। তারপরে কি করব, এখানে দেখো হরাইজন্টালের বারের পাশে 100 লেখা আছে, আমি এটাকে নাম্বার 1 দেব। এটা মাথায় রাখবে, ফার্স্টের নাম্বার তোমাকে 1 দিতে হবে, তাতে কি হবে পিকচারটা দেখো সাইডে গিয়ে শুরু হবে, জিনিসটা পড়লো। আবার রিসাইজে যাব, আবার এটাকে আনচেক করব, করার পরে এই নাম্বারটাকে এরপরে 2 দেব, প্রথমে 1 তারপরে 2, দেখো এটা আরও শুরু হয়ে গেল। আবার রিসাইজে যাব, এরপরে নাম্বারটা আমাকে 500 দিতে হবে, কারণ ম্যাক্স টু ম্যাক্স 500 নাই, 500 আমি যদি না দিই, 501 দিই, দেখো এটা কিন্তু আমার নিতে চাইবে না। ওকে ম্যাক্স টু ম্যাক্স 500 নেয়, তাহলে আমাকে এখানে কী করতে হবে, 500 দিতে হবে, দিয়ে আমি ওকে করবো। দেখো এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবার এই জিনিসটা আমাকে করতে থাকতে হবে, বাট মেক শিওর তোমার এখানে এটা আনচেক করা আছে। তারপরে এটাকে আমাকে 500 দিয়ে যেতে হবে, 500 দিয়ে আমি যখনই যাচ্ছি দেখো কালারটা মিক্স হচ্ছে, আর হচ্ছে পিকচারটা আমার বড় হচ্ছে, তাই তো। এবার দেখো আবার 500 দিলাম, আবার দেখো পিকচারটা বড় হলো। দেখো জিনিসটা কি সুন্দর, কালারটা মিক্স হয়ে গেল, আগে কিরকম ছিল তোমার পিকচারটা আশা করি মনে আছে। দেখো আমি আবার কন্ট্রোল সেট করে করে তোমায় দেখাচ্ছি, আগে পিকচার এরকম ছিল আর এখন পিকচার কি হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু হয় আর কন্ট্রোল ওয়াই দিয়ে হয় রিডু, বা তোমরা এখানেও করতে পারো, এটা আন্ডু আর এটা হচ্ছে রিডু। তো কন্ট্রোল দেখো তোমাদের এখানে দেখাচ্ছে, কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু করতে হয়, মানে যে কাজটা আমি অলরেডি করেছি সেটা আবার যদি ফেরত পেতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করবো, বা এখান থেকে রিডু করতে পারি। আর যদি আমি আগের কাজটাতে মানে যে কাজটা করেছি এটা ভুল হয়েছে মনে করে যদি আগের কাজে ফেরত যেতে চাই কন্ট্রোল জেড করবো, দেখো এটা আগেরটাই চলে গেল। আবার এটা ফিরিয়ে আনতে চাইলে কন্ট্রোল ওয়াই করবো আমি। তো জিনিসটা তোমরা বুঝতে পারলে যে রিডু আর আন্ডুটা কি, এর মেন ডিফারেন্স তোমরা বুঝে গেলে, আর এইভাবে কালার আমরা মিক্স করতে পারি। তো এটা দেখে আশা করি তোমাদের ভালো লাগছে। এরকম অনেক জিনিস আছে তোমরা করতে পারো, যেমন ধরো এখানে তুমি দুটো করে বক্স যদি ড্র করো, ধরো এরকম একটা বক্স নিচ্ছ আর একটা তোমার একটা ব্ল্যাক বক্স নিলে আর একটা তোমার হোয়াইট বক্স নিলে, ঠিক আছে, এইভাবে তুমি দুটো করে বক্স যদি ড্র করো, তো এই জিনিসগুলোকে তুমি ড্র করছো, করার পরে ধরো আবার একটা ব্ল্যাক বক্স নিলে, ওকে, এবার এই পুরো জিনিসটাকে তুমি কি করতে পারো, কপি করতে পারো। কপি করার পরে কি করতে পারো, কন্ট্রোল ভি করে পেস্ট করতে পারো, এই জিনিসটার পাশে এসে বসিয়ে দিতে পারো। তো এইভাবে তুমি বিভিন্ন টাইপের জিনিস তুমি ড্র করতে পারো, বক্স দিয়ে দেখালাম, তো তুমি এগুলো অনেক রকমভাবেই করতে পারো। দেখো এই যে জিনিসটা হলো, এটাকে পুরোটা তুমি এবার কপি করতে পারো, তোমরা যেরকম ভাবে চাইবে সেই জিনিসটা তোমরা করতে পারবে। তোমরা এইভাবে জিনিসটাকে করতেই পারো। তো দেখলে কিভাবে কি কাজ করা যায়, এখানে বিভিন্ন টাইপের তোমরা জিনিস আঁকতে পারো, ড্র করতে পারো, যা ইচ্ছা তোমরা করতে পারো।
বোঝা গেল। দেখো এটা একটা পিকচারের মতো শো করছি, বা তোমরা মনে করো যদি এটাকে তোমরা অ্যাজ এ পিকচার তোমরা পেতে চাও, এটা পেইন্টে কি পেইন্টে সেভ হয়ে গেল, এটাকে তোমরা অ্যাজ এ পিকচার বা ডেস্কটপে যদি পেতে চাও তাহলে কি করবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কি করবে, এখানে সেভের অপশন আছে, সেভে গেলাম, গিয়ে আমার এটাকে আমি ডেস্কটপেই সেভ করতে চাই। তাহলে ডেস্কটপে গেলাম, নাম দিলাম কি, নাম ধরো 1 2 3 দিয়ে দিলাম। এবার দেখো এখানে সেভ টাইপ রয়েছে, টাইপটা কি মানে এর এক্সটেনশন কি হবে, তুমি যদি ডট পিএনজিতে সেভ করো এটা কিন্তু পেইন্টের এক্সটেনশনে সেভ হবে, মানে তুমি যখন ওপেন করবে এই পিকচারটা তখন এটা পেইন্টের অ্যাপ্লিকেশনেই খুলবে। কিন্তু তুমি যদি ফটোর মতো দেখতে চাও, যেটা আমাদের নর্মাল ফটো থাকে বা আমরা ফোনে যে ফটো তুলি সেগুলোর কিন্তু এক্সটেনশন হয় ডট জেপিজিই, জেপ্যাগের কিন্তু এক্সটেনশন হয়। তুমি যদি জেপিজিতে সেভ করতে চাও তাহলে তুমি এই ফরম্যাটটা নেবে, তাহলে কি তোমাদের ফটো ফরম্যাটে সেভ হবে। আমি চাইলে এই ফটোটা আমার ফোনে নিতে পারি, তাহলে আমি এটাকে সেভ করে দিলাম, ফটোটা আমার কোথায় চলে গেল দেখো, আমার ডেস্কটপে এখানে চলে এসেছে ফটোটা। ওকে, আমি চাইলে এই ফটোটাকে আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পারি, তাহলে সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করলে দেখো আমার সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এই ফটোটা চলে এলো। এবার যদি আমি মনে করি এই ফটোটা আমি আমার মোবাইলে নেব, তাহলে আমি কি করে নেব, তার জন্য তোমাদের আমি নেক্সট দেখাচ্ছি কিভাবে নেওয়া যায়। এটা তোমাদের তো মোবাইল চার্জার দেখে বুঝতেই পারছো, যে কোনো চার্জারের সাথেই দেখবে এখানে একটা তোমার ইউএসবি কেবল দেওয়া থাকে, তুমি এটাকে জাস্ট নেবে। এই যে ইউএসবি পোর্টটা তুমি দেখতে পারছো, ঠিক আছে, এটাকে বলছো ইউএসবি, ঠিক আছে, ইউএসবি কেবিলের এটা একটা একটা মুখ। আর এটাকে তোমাকে কোথায় লাগাতে হবে দেখো, যে সিপিউটা রয়েছে এগুলোকে বলে ইউএসবি পোর্ট। এখানে কটা পোর্ট আছে দেখো, একটা দুটো তিনটে রয়েছে, আর একটা অলরেডি লাগানো আছে, এটা আমার মাউসের, এটা আমি সামনেই লাগিয়ে রেখেছি। তো তুমি এখানে এটাকে প্লাগ ইন করতে হবে ফার্স্টে, তো তুমি দেখে নাও যে এটা কিভাবে লাগবে। এখানে দেখো এই দিকটা যেটা রয়েছে এটা যেটু ব্লক দিক, আর এখানে দেখো এখানে একটা ব্লক দিক ওপরে রয়েছে, তার মানে এটাকে এই ব্লক দিকটা আমাকে কি করতে হবে, নিচের দিকে লাগাতে হবে। ওকে, তো এইভাবে আমি এই জিনিসটাকে এখানে লাগাবো। আমি যদি উল্টো লাগাই এটা কিন্তু কোনোভাবে প্লাগ ইন তুমি করতে পারবে না। তো তোকে তুমি দেখতেই পাচ্ছ এটা আমি লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে এর যে আরেকটা এন্ড আছে, এই কেবিলের তো আরেকটা এন্ড রয়েছে, এটা হচ্ছে আমার ফোনের সাথে কানেক্টেড হবে। তো ফোনের সাথে আমি কিভাবে কানেক্ট করবো দেখো, এটা আমি ফোন নিলাম, ফোনের যে এটা চার্জিং পয়েন্ট সেখানে আমি কানেক্ট করে দেব। তো কানেক্ট করার সাথে সাথে দেখো আমার ফোনে এখানে চলে এসেছে, চার্জ হয়েছে। এখানে একটা তোমাকে মেসেজ দিচ্ছে যে তোমার ইউএসবি ফাইল ট্রান্সফারের জন্য কি তুমি ওকে করতে চাইছো, যদি তুমি ওকে করো তাহলে ফাইল ট্রান্সফারের জন্য হয়ে যাবে, আদারওয়াইজ ধরো তুমি কোনো কারণে এটা মিস করে গেলে জন্য তুমি কি করবে, মোবাইলের ওপর থেকে দেখো যে নোটিফিকেশন প্যানেলটাকে তুমি নামাবে, নামানোর পরে দেখো এখানে অপশন দিচ্ছে, এখানে যাবে এই অপশনটাতে, অপশনটাতে যাওয়ার পরে তোমাকে কিন্তু দেখিয়ে দেবে নোটিফিকেশন প্যানেল থেকে তুমি জিনিসটা করতে পারো, এখানে গিয়ে ইউএসবি ট্রান্সফার তুমি অন করে দিতে পারো। তো দেখো এখানে আমার ইউএসবি ট্রান্সফার হয়ে গেছে, এবার আমি কম্পিউটারে দেখাচ্ছি দেখো জিনিসটা কি এসেছে। তো এখানে দেখো আমার কম্পিউটারে আমি এটা কানেক্ট করেছি, কানেক্ট করার পর আমি কি করছি, মাই কম্পিউটারে যাচ্ছি, মাই কম্পিউটার এখানে যে মাই কম্পিউটার আছে মাই কম্পিউটারে আমি গেলাম, যাওয়ার পরে এখানে দেখো আমার দেখাচ্ছে নোকিয়ার যে ডিভাইসটা আছে সেটা দেখাচ্ছে, ইন্টারনাল স্টোরেজে যাব। তো এখানে যাওয়ার পরে কি হবে, আমাকে প্রচুর এখানে তোমার ইয়ে দেখাবে, প্রচুর এখানে তোমার ফোল্ডার দেখাচ্ছে, দেখো এখানে প্রচুর ফোল্ডার আছে। তো আমি যে ফোল্ডারে মুভ করাতে চাই বা নিতে চাই আমি সেই ফোল্ডারে গিয়ে নেব। তো আমি ইউ বলে একটা ফোল্ডার আছে, আমি এখানে জেনারেলি সবকিছু মুভ করিয়ে রাখি। তো দেখো তোমাদের কিভাবে আমি এই যে ফটোটা আছে, ফটোটা বা তোমার যে এই পিকচারটা, এটাকে আমি কিভাবে কপি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি এটার মধ্যে এনে ড্রপ করে দিতে পারি। পিকচারটা দেখো এখান থেকে এখানে চলে এসেছে। আর কি করতে পারি, যদি এই অপশনে আমি না করতে চাই, ধরো আমি এটা চাইছি না, তাহলে আমি আরেকটা কিভাবে করতে পারি, এটা আমি আপাতত ডিলিট করছি। তো এটার উপর রাইট ক্লিক করতে পারি, গিয়ে দেখো কপি অপশন আছে, কপিতে ক্লিক করলে মানে এটা কপি হয়ে গেল, আবার এখানে এসে কি করলাম পেস্ট করে দিলাম। তো এখানে যদি পেস্ট করে দিই দেখো তোমার এখানে চলে এসেছে। তো তুমি এইভাবে কপি পেস্ট করতে পারো, বা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে তুমি কন্ট্রোল সি, কিবোর্ড থেকে যে কন্ট্রোল আর সি তোমার রয়েছে, কন্ট্রোল সি একসাথে তুমি যদি প্রেস করো কপি হয়ে যাবে। আর এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি যখন তুমি কিবোর্ড থেকে করবে, কন্ট্রোল ভি করলে জিনিসটা পেস্ট হয়ে যাবে। তো বুঝতে পারছো তুমি এভাবে জিনিসটা করতে পারো, এই দুটো তোমার প্রসিডিওর, মানে টোটাল তিনটা প্রসিডিওর দেখালাম, এইভাবে তোমরা কপি পেস্ট করে তোমরা নিতে পারো। তো ফোন থেকে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ফোনে আমি পিকচার গ্যালারিটা খুলে
খুলেছি সেখানে দেখো ইউ এর মধ্যে এই পিকচারটা কিন্তু আমার চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমার এই পিকচারটা যেটা ফোনে আমি কম্পিউটারে আমি করেছিলাম সেম পিকচারটা আমার কিন্তু ফোনে চলে এসেছে। কিভাবে এলো, কিভাবে ট্রান্সফার করলো সেটা তোমাদের আমি দেখি। আরেকটা জিনিস দেখাই, তুমি তো জিনিসটা নিয়ে নিলে, এবার তো কম্পিউটারটাকে তোমাকে ডিসকানেক্ট করতে হবে বা মোবাইলটাকে কম্পিউটার থেকে ডিসকানেক্ট করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তুমি এই যে অপশনটা আছে এখানে যাবে, যাওয়ার পরে গিয়ে দেখো এখানটা তোমার সেফলি তোমার হার্ডওয়্যারটাকে রিমুভ করতে বলছে। এটাতে ক্লিক করে দিলে কি হবে, তোমার কম্পিউটারটা থেকে মানে ফোনটা হচ্ছে ইজেক্ট হয়ে যাবে, মানে কম্পিউটার আর ফোনের যে কানেকশনটা ছিল সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। এবার তো তোমার ডিসকানেক্ট হয়ে গেল, ডিসকানেক্ট হওয়ার পরে কি করবে দেখো, এখানে তোমার যে ইউএসবিটা তুমি কি প্লাগ ইন করেছিলে সেটাকে প্লাগ আউট করে নেবে, করলে তোমার কম্পিউটার থেকে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। ওকে ফাইন, এই ভিডিওটাতে তোমরা পুরোটা দেখলে, যদি কোনোরকম কোনো কোয়েশ্চেন হয় ভিডিওটা থেকে কোনো জায়গায় বুঝতে পারোনি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ডেফিনেটলি তার অ্যান্সার দিয়ে দেব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ধরনের ভিডিও যদি আরও কোনো ব্যাপারে কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলো। নেক্সট তুমি কোন টাইপের ওপর ভিডিও করলে তোমাদের হেল্প হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। থ্যাংক ইউ।